আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, টিএম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে আইপিএস টি আমি আপনাদেরকে দেখাবো, এটা এক ধরনের হাতের কলি যা বলতে পারেন। দেখেন, টেনে টুনেও বের করতে পারতেছে না, কারণ ককশিট দিয়ে এত সুন্দরভাবে এটি ইনটেক করা। এটি হচ্ছে লিভগার্ড ইন্ডিয়ান বেস্ট কোয়ালিটির একটি আইপিএস। এটি মডেল নাম্বার সহ আমি আপনাদেরকে দেখালাম। এটি কিন্তু আপনারা পাচ্ছেন 700 মডেল এবং 1100 মডেল। এটার 24 মাসের গ্যারান্টি, কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট। দুটি মডেলে আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এটার কিন্তু ইন্ডিয়ান প্রাইস দেওয়া আছে। তো বাংলাদেশের প্রাইস হচ্ছে 700 মডেলের দাম 7900 টাকা, 1100 মডেলের দাম 10900 টাকা। আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি 10500 টাকা। তো এই প্রোডাক্টটি দিয়ে 700 মডেল দিয়ে চালাইতে পারবেন, তিনটা ফ্যান 6টি লাইট, এবং 1100 মডেলটি দিয়ে 4 থেকে 5টা ফ্যান 6টি লাইট। এটার পাচ্ছেন 2 বছরের বিক্রয়োত্তর সেবা। আমার হাতে যেটা দেখছেন এটা ফিউজ, কোনো কারণে যদি নেগেটিভ পজিটিভ শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে আপনি ফিউজ দিয়ে নিজেই আইপিএসটি সচল করতে পারবেন। সঙ্গে পাচ্ছেন ম্যানুয়াল বই, আমরা ম্যানুয়াল বইটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে কীভাবে কী সেট আপ টেট আপ করবেন টোটাল বিস্তারিত দেওয়া আছে, সঙ্গে এটি গ্যারান্টি কার্ড হিসেবে বিবেচনা হবে। আসুন এবার আমরা একটু আইপিএসটি খুলে সরজমে হাতে ধরে একটু প্রোডাক্টটি দেখি যে প্রোডাক্টটি কেমন। আমার কাছে প্রোডাক্টটি হাতের কলজেই মনে হচ্ছে এবং খুবই পছন্দ। টাকার যদি সমস্যা না হতো তাহলে আমি বিক্রি না করে শোকেজে সাজায় রাখতাম। আসলে টাকা পয়সার দরকার, সেই সঙ্গে আপনাদেরও একটু ব্যাকআপ দরকার, তাই বিক্রি করতেছি। এবার আমি আপনাদেরকে মোডগুলো দেখানোর চেষ্টা করতেছি, মেন অন, চার্জিং, ইউপিএস মোড, পাওয়ার সুইচ, সেগুলোও আপনাদেরকে দেখালাম। এবার আমরা পিছনের অংশের কী কী থাকছে সেটি দেখাবো। দর্শক, পিছনে যে প্লাগটি দেখতে পাচ্ছেন এই প্লাগটি খুলে নেবেন, খুলে নিয়ে ব্যাটারি সংযোগ করবেন। অনেকে এই প্লাগ থাকা অবস্থায় লাইনে দিয়ে দেন, যার ফলে আইপিএসটি পুড়ে যায়। এটা হচ্ছে এসি সকেট, এসি আউটপুট, অর্থাৎ বিদ্যুৎ এদিক দিয়ে আউট হবে। এবার লাল কালো যে ক্যাবলসগুলো দেখছেন এগুলো ব্যাটারি সংযোগ। এরপর আমি আপনাদেরকে দেখাবো সুইচগুলো। উপরে 3টি সুইচ টোটালে আছে, উপর কাট হচ্ছে ইউপিএস মোড এবং আইপিএস মোড, এই মোডগুলো ঠিক করার জন্য। নিচে আছে আপনি কী টাইপের ব্যাটারি চালাবেন, ফ্ল্যাট না টিউবুলার, সেই বিষয়গুলো, এবং আপনি ফাস্ট চার্জিং করতে চান না স্ট্যান্ডার্ড চার্জিং করতে চান, সেগুলোই কিন্তু এখানে লেখা আছে, আপনি সিলেক্ট করে দিতে পারবেন। কোনো কারণে যদি উল্টাপাল্টা সিলেক্ট করেন তাতে কোনো ক্ষতি নাই, এটা নিয়ে ভয় বা টেনশনের কোনো কিছুই নাই, এখানে তেমন কোনো কিছুই নাই। তো এই হলো বিষয়, এই জিনিসগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। অনেকে এইগুলো নিয়ে আমাদেরকে কনফিউজে ফেলে রাখেন, টেনশন করে থাকেন, ফোন দেন আবার রিটার্ন আমাদেরকে, তো সমস্যা নাই, আপনি জানার জন্য আমাদেরকে ফোন দিতেই পারেন। কিন্তু আমি আপনাদেরকে একটি বিশেষ রিকোয়েস্ট করব, পুরো ভিডিও না দেখে সিদ্ধান্ত না নিয়ে দয়া করে ফোন দিবেন না, কারণ ফোন দিয়ে অযথাই বিরক্ত না করে প্লিজ দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, এরপরে ফোন দিবেন। এখন যেটা দেখাচ্ছে এটা লাল কালো তার, এটা লালটা ব্যাটারি পজিটিভ অর্থাৎ পিতে যাবে অথবা প্লাস চিহ্নতে যাবে, আর কালোটা মাইনাস চিহ্নতে অর্থাৎ নেগেটিভে যাবে। এই হলো ব্যাটারি সংযোগ। এটা হচ্ছে পাওয়ার কর্ড 3 পিন টাইপের, আপনার একটা 3 পিন নিয়ে আপনারা পাওয়ারটা দিবেন অর্থাৎ সংযোগটি দিবেন, তাহলে এটা আশা করছি কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তো এই প্রোডাক্টটি কোয়ালিটিফুল প্রোডাক্ট আমি আবারও বলছি। এই যে এখন যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে একটা ফিউজ, এটি কখনও যদি আপনার নেগেটিভ পজিটিভ শর্ট সার্কিট হয় বা বজ্রপাতের কারণে ফিউজটি কেটে যাবে, সেক্ষেত্রে আপনারা এই ফিউজটি বাজার থেকে 2 থেকে 5 টাকা দাম দুইটা কিনে নিয়ে এসে রাখবেন, এটা লাগাই দিলেই আবার এটা সচল হয়ে যাবে। এই যে আমার হাতে যেটা দেখাইতেছে এটা হচ্ছে গ্যাস ফ্যান, এটা হচ্ছে ইনভার্টারটি বা আইপিএসটি যখন রান হবে তখন এই ফ্যানটি চালু হবে, কারণ হচ্ছে যাতে মেশিনটি ঠান্ডা থাকে অর্থাৎ আইপিএস ইউপিএসটি যেন ঠান্ডা থাকে। তো লিভগার্ডের কোয়ালিটিফুল এই প্রোডাক্টটি আপনারা চোখ বুঝে নিতে পারেন, দেখতে ব্যাপক অস্থির গেট আপ। আমি 700 রিভিউটা দিচ্ছি, এই সেম দেখতে 1100 হবে। প্রোডাক্টটি পেতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে ফোন করুন। টিএম ইলেকট্রনিক্স এর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দয়া করে অযথাই ফোন দিবেন না, সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কল দিবেন। ধন্যবাদ।